হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই চ্যানেলে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হলো ফার্মেসি কোর্সে ভর্তি এবং কিভাবে ভর্তি হবেন বা ফার্মেসি যারা কোর্স করেছেন তারা কাগজপত্র উঠাতে পারছেন না, তাদের ব্যাপারে আজকের এই ভিডিও। এবং সরকারি বোর্ডের অধীনে কেয়ার গিভার প্যারামেডিক্যাল কোর্স কীভাবে কোর্সটি করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে। ফার্মেসি সিকেটা করে কোর্স করার জন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে, অর্থাৎ লাইসেন্স করার, যাদের যেসব ফার্মেসি লাইসেন্স নাই তারা আপনার আশেপাশে যারা ফার্মেসি ব্যবসা করে এবং লাইসেন্স করেছে তাদের পরামর্শ নিয়ে তাদের মাধ্যমেও আপনি কিন্তু ফার্মেসি কোর্স করতে পারেন। কিন্তু আপনাকে যদি তারা সহযোগিতা না করে, যেমন আপনার আশেপাশে তারা আপনাকে সহযোগিতা করতে চায় না, তখন আপনি কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারেন এবং আমাদের সহযোগিতা নিয়ে ভর্তি হতে পারেন। অনেকেই হয়তো আমাদেরকে চেনেন বা জানেন। আমি প্রায় 2 যুগেরও অধিক সময় ধরে প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা চাই যে একজন ফার্মেসির মালিক হোক এবং সঠিকভাবে সে কোর্সটি করুক। অনেক পল্লী চিকিৎসক রয়েছেন, অনেকের ইআই কর্মী রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা ফার্মেসি ব্যবসা করার জন্য এই কোর্সটি করতে পারছেন না। যোগাযোগের অভাব, কার সাথে যোগাযোগ করবেন, কীভাবে করবেন, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা বায়োডাটা, সই কপি ছবি, মেট্রিক পাসের সার্টিফিকেট, মার্কশিট, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি। এবং কোর্স করতে কোনো জায়গায় হয়তো কম বেশি হতে পারে টাকা, কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি, সেটা আপনি ফোন করে জেনে নেবেন কত টাকা লাগবে। যদি আপনি কোর্স করতে চান অন্য জায়গায় ভর্তি হতে পারেন, তাহলে তো আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই। যারা ভর্তি হতে পারছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন, বা যারা ফার্মেসি নিয়ে আইনগত জটিলতা আছেন বা যারা বিভিন্ন মোবাইল কোডের মামলা বিভিন্ন সমস্যা আছেন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারে। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি মানব সেবার জন্য কাজ করছেন, সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোকে ডিঙ্গে আপনাকে উপরে উঠতে হবে। যারা চাকরিজীবী রয়েছেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেন। তারা প্রশ্ন করেন যে আমি তো সময় পাই না, কীভাবে ক্লাস করব। তারা অনলাইনে আমাদের ক্লাস করতে পারেন, প্রাইভেটভাবে পরীক্ষা দিতে পারেন। আর যারা সময় পাবেন শুক্রবার এবং শনিবার আমাদের ঢাকা উত্তর অফিস, বাড়ি 12 রুট 33, সেক্টর 7, এবং সময় নিয়ে আসতে হবে। তাড়াহুড়ো আমার সময় নেই, আমি এখনই চলে যাচ্ছি, আপনি কয়টার সময় বসবেন, আমার তো এই ধরনের লোকদের আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই। আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসবেন, আমরা যে নির্দিষ্ট সময় দেব সেই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি যোগাযোগ করতে হবে, বসতে হবে, কথা শুনতে হবে। অস্থির হওয়ার মতো কোনো কিছু নাই। যদি বেশি অস্থির থাকেন অন্যদিকে যোগাযোগ করেন, রাস্তা মাপে অন্যদিকে বহুত লোক রয়েছে। সুতরাং যারা ভর্তি হবেন একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে আপনার অবশ্যই সময়ের প্রয়োজন। আপনার যদি বন্ধুবান্ধব থাকে, আপনার যদি ডাক্তার থাকে, আপনার যদি বিভিন্ন কিছু থাকে, তাহলে আমাদের সাথে তো যোগাযোগ করার প্রয়োজন নাই। যারা সহযোগিতা পাচ্ছেন না, যারা ভর্তি হতে পারছেন না, তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবে। এরপরে যারা পরবর্তী স্টেপে, আমি যে কথা বলতে চাই, যারা পল্লী চিকিৎসার সাথে জড়িত, হয়তো কেউ বিভিন্ন ধরনের ডিগ্রি সংগ্রহ করেছেন কিন্তু একটি বৈধ ডিগ্রি যদি আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের মাধ্যমে কেয়ার গিভিং প্যারামেডিক কোর্সটি করতে চান 6 মাসের, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই যে আপনি যাতে বৈধভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। অনেকে হয়তো বা LMAF বা RMP বা বিভিন্ন ধরনের DMS, DMA ডিগ্রি অর্জন করেছেন, এগুলা NGO সিস্টেমে রয়েছে। সুতরাং আপনারা বৈধ উপায়ে যদি আপনি কোর্সটি করতে চান এবং আইনগত যদি কোনো সমস্যা, আমাদের যে লিগ্যাল অ্যাডভাইজার গ্রুপ রয়েছে তারাও আপনাকে সেই বিষয়ে সহযোগিতা করতে পারবো। আপনারা কিন্তু অনর্থক অনেকেই লিখেন আমি এই কোর্স করব, সেই কোর্স করব, ফোন করেন বা আমার এই স্টুডিওতে এসে অনেক ধরনের কথা বলেন। আমার ফোন নম্বর রয়েছে বা হোয়াটসঅ্যাপ রয়েছে, একবার না পেলে আরেকবার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। কারণ আপনি সহ সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গাতে, দেশ এবং দেশের বাইরে থেকে ফোন আসে, তাদের সাথে আমাদেরকে কথা বলতে হয়। আরেকটা প্রশ্ন করেন, আপনি এই কোর্স করলে ভালো হবে, ওই কোর্স করলে ভালো হবে, কোনটা হলে? আপনি তো আমার ফ্যামিলির কোনো মেম্বার না, আমরা ভিডিও করি,
আপনি কোন কোর্সটা করলে ভালো হবে ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। আমরা হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কেউ বলছেন যে আমি কমিউনিটি প্যারামেডিক করব, সেটাও আমাদের এখানে ব্যবস্থা রয়েছে, কেউ হয়তো কমিউনিটি হেলথ ওয়ার্কার করতে চাচ্ছেন সেটা ব্যবস্থা রয়েছে, বা মেডসে ভর্তি হতে চান রয়েছে, বা যারা কোচিং করতে চান ডিপ্লোমা কোর্সে সেগুলো ব্যবস্থা রয়েছে। সুতরাং আপনারা যারা দূর থেকে এখনই ভর্তি হতে চাই, যোগ্যতা না থাকলেও ভর্তি হতে চাই, এরকম যে টেন্ডেন্সি আছে যাদের, এরা আমাদের সাথে কথা না বলা ভালো। সুতরাং যারা এই প্রফেশনে আসতে চান, প্রাথমিক চিকিৎসা হতে চান বা ফার্মেসি মালিক হতে চান, বৈধ লাইসেন্সের অধিকারী হতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা পোলট্রি এবং ভেটেরিনারি কোর্সের যারা ফার্মেসি করতে চান, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ভেটেরিনারি ট্রিটমেন্ট করেন, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন কিন্তু তাদের বৈধ কাগজপত্র নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন এবং আউটসোর্সিং কোর্স রয়েছে, হার্ডওয়্যারিং কোর্স রয়েছে, সেগুলো কোর্স করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওটা বড় করতে চাই না, ভিডিওটা ছোটো ছোটো ভিডিও দিতে চাই যাতে আপনারা সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, কিন্তু কমেন্টস লেখার পূর্বেই আমার যে ফোন নাম্বার রয়েছে সেখানেও কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।